এবাদতর মগজ গরু জোয়ারেন দেখা দিয়ে মগজ যদি নয় তই গুড়ি মেস্তুন যে মগজ ছাড়া কোনো গরু বাঁচে না, মানুষও মগজ ছাড়া বাঁচে না, গেলে মেইন জিনিস তো এবার দোয়াইবে মেইন। আর দোয়াও মখন এবার আর দোয়াও সেলাহুল মুমিনিন, কিন্তু হাদিস অনেক দোয়ার সম্বন্ধে হাদিস আছে, আপনারা দোয়াটা ধৈর্য ধরে দোয়া 5 মিনিট 10 মিনিট দোয়াটা আমিন বলবেন, দোয়াটা ঠিক মতো আদায় করেন, তারপরে খাবেন ইনশাআল্লাহ। সবাই দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিআনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিআনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। দরুদ শরীফ পড়েন, দরুদ শরীফ বললে দোয়ার আগের পরে দরুদ শরীফ বললে ঠিকানা, এই ঠিকানা গিয়ে নিলে দোয়া আল্লাহর কাছে পৌঁছে দিবে, আল্লাহর কাছে পৌঁছে যাবে দোয়ার দ্বারাই। আপনারা কথা বলবেন না, খানাটা লিখে লাখি দেন, দোয়ার পরে খাবেন ইনশাআল্লাহ। আর এই দরুদ শরীফ পড়লাম দরুদ শরীফ আমি সে করিবেন, আপনারা দরুদ শরীফ পড়লে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুহাদিস নসিব হইব। এই দরুদ শরীফ সকাল সন্ধ্যা সবসময় পড়িবেন। আর এই দরুদ শরীফ বহুত কিছু আছে, অজ্ঞ দরুদ শরীফ আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ আদাদা মা ফি ইলমিল্লাহ সলাতান দাঈমাতান বিদাওয়ামে মুলকিল্লাহ। এই দরুদ শরীফ ইয়াদ করিয়ে পড়িবেন, এইবার একবার দরুদ শরীফ একবার পড়লে 100 লক্ষ দরুদ শরীফের সমান সব, বুঝে আছে না? বুঝে আসতেছে না? দরুদ শরীফ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লিখছে যে এই দরুদ শরীফ একবার পড়লে 100 লক্ষ দরুদ পড়ার সমান সব হবে। তো এইটা এই দরুদ শরীফ আপনারা লিখে নেবেন ওলামায়ে কেরামতে, এই ব্যা আমি সে করিবেন। আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু সবচেয়ে সরি হাজার হাজার দরুদ আছে, সবচেয়ে ছোট দরুদ জেলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবে ফরিবেন। ডেলি কমসে কম 1000 বার ফরিবেন, 1000 বার ফরিলে ফায়দা কি হইব আমি এই ফায়দাটা বলি, আপনারা ইনশাআল্লাহ সব সাথে ফরিবেন। 1000 বার যদি আপনার দরুদ শরীফ পড়িতে পারেন ডেলি, তাহলে দুনিয়া থাকা অবস্থায় আল্লাহ পাকে জান্নাত দেখা দিবেন, আপনারাই আল্লাহ পাকে উজতানা বয়ান করছে যে জান্নাত জান্নাত এত শান্তি এত নিয়ামত। এগুলি যদি 1000 বার দরুদ পড়িতেন তাহলে ইনশাআল্লাহ জান্নাত দেখাই আপনার মত করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এত বড় একটা সুখবর, জান্নাত যদি আপনি ছবি দেখেন তই তাহলে তাহলে আত্মা খবর যাতে ডর লাগবে না, ডর লাগবে না। আপনি তো ব্যস্ত, ব্যস্ত দুনিয়ার থাকে ও দেখে যখন দেখবেন তারপরে আপনি জলদি পাবে কেমনে যাবেন এই দেশের তুন এই দুনিয়ার তুন এত আরজু করিবেন। নিজের ভাই বন্ধু যারা আপনাকে এখন খবর দিবে এটা আর বলছে যে তোমরা আমাকে আজও এখানে করে রাখি দিচ্ছ কেন, আমাকে জলদিভাবে পাঠাই দো, আমার লাই বেহাস্ত হুরকল খবর মিলে ইন্তজার করে, আমার লাই জান্নাত যে লাগছে জান্নাত আমি আমাকে ছবি দেখছি তো দেখি পেলাই এখন তো আরো বহু সময় লাগবে। হ্যাঁ সবাই 1000 বার দরুদ পড়ে পারবেন নি ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি দোয়ার করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب العالمين أسكن دنيا يا الله এখানে কোরআন হাদিসের কথাবার্তা হয়েছে আল্লাহ এ আল্লাহ এই কোরআন হাদিসের কথা যা হয়েছে সব কিছুর মতো আমল করার তৌফিক দেন আল্লাহ এ আল্লাহ আমরা যা কোরআন হাদিস থেকে যা কথা শুনছি এগুলির মতো আমল করার তৌফিক দেন আল্লাহ আমল করার তৌফিক দেন আল্লাহ এ মাহফিলের উসিলায় আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ এ আল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ ইয়া আল্লাহ এই মাহফিলের উসিলায় ইয়া আল্লাহ এই এলাকার যত মুরব্বী কল নিয়ত নুসে লিখেছে যেন নাকি লোকমান সাহ হাজি সাহ আরও বহুত পাঁচ জানার মতো আমি এখানে পড়ার সময় বহুত মুরব্বী আমি দেখতাম এই রাস্তা দিয়ে আমি 12 বছর আসা যাওয়া করছি বহুত মুরব্বী আর আদর করত মহব্বত করত ইয়া আল্লাহ যে দুনিয়া তুর গেছে দেখেছে সবাই খবর মিসওয়াব পৌঁছাই দেন আল্লাহ সবাই খবর মিসওয়াব পৌঁছাই দেন আল্লাহ সবার গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ সবার দরজাত বুলন্দ করে দেন আল্লাহ ইয়া আল্লাহ আমরা গুনাহগার আমরা পাপি আমরা দোষী আমরা খুশিমন আমরা নাজুক কে তাকলাম বড় হলে তো পুত্রে এই রাত দিন গুনে ডুবেছি গুনাহ করতে করতে জীবন শেষ করে দিলাম আল্লাহ জীবনের একটা সেকেন্ড পর্যন্ত আপনার নাফরমানির থেকে খালি আল্লাহ বেগুনা না গুজস্তা বরমাসাতে বাহুরে দিল না কর দন্তাতে রোজে সমান্তর মাসি বুদে নাই বুদে মুখফরত দার আদমি দাদ লুথে তু যাকে খুদ ফরমু দে আল্লাহ একটা সেকেন্ড পর্যন্ত আপনার নাফরমানির থেকে হারিয়ে যাচ্ছি না আল্লাহ নাফরমানি ডুবিয়েছি আল্লাহ ওই নাফরমানি গুণা নিয়ে তোমার শাহী দরবারে হাত উড়ে লাগছি আল্লাহ ইয়া আল্লাহ আজকে দুই দিন পর্যন্ত কোন হাদিসের বায়ানের উসিলাই আমাদের জিন্দেগানি গুলো মাফ করে দেন আল্লাহ এলাই এগার খেদের ইয়া এ গুনাম তুমি দানে ও হমারে গুনা সে বরজদ কিন্তু গফুর রহি ইয়া আল্লাহ আমাদের গুনার কারণে যদি আসমান জমিন তত্ত্বরাই কাফ আল্লাহ তোমার নাম রহিম তোমার নাম গাফফার ইয়া আল্লাহ তুমি মাফ করে দিবে বলছি ওয়াদা করছো আল্লাহ তুমি মেহরবানি করে দিয়ে করে আমাদের সম্পূর্ণ গুনা মাফ করিয়ে দেন আল্লাহ ইয়া আল্লাহ সামিজ জীবন গুনার থেকে বাঁচি থাকার তৌফিক দেন আল্লাহ ইয়া আল্লাহ আমাদের জাহিরি বাতিনি ইসলাহ করে দেন আল্লাহ দিন দুনিয়া বেহতরিন ফরমা আল্লাহ হেদায়েত নসিব ফরমা আল্লাহ এই মাহফিলের উসিলায় সারা বিশ্বের মুসলমানদেরকে হেদায়েত নসিব ফরমা আল্লাহ পৃথিবীর কোনায় কোনায় হেদায়েতের হাওয়া পৌঁছাই দেন আল্লাহ কোরআনের আলো পৌঁছাই দেন আল্লাহ বদ্দিনি খতম করিয়ে দেন আল্লাহ বদ্দিনি খতম করিয়ে দেন আল্লাহ দিনের হাওয়া চালাইয়ে দেন আল্লাহ যত বেঈমান কাফের মুশরিকরা আছে তাদেরকে ঈমান আনার তৌফিক যাদের কিসমত ইমান নাই হেদায়েত নাই তাদের দ্বারা ইসলামের নুকসান বসতেছে ওই সমস্ত ইসলামের দুশ্মনকে দুনিয়া থেকে খতম করিয়ে দেন আল্লাহ ইয়া আল্লাহ তমাম পৃথিবীর মুসলমানদের জান মাল কে হেফাজত করেন আল্লাহ ইজ্জত আবরু কে হেফাজত করেন আল্লাহ খাস করে আল্লাহ ফিরিস্তানি মুসলমানের উপর রহম করো আল্লাহ ইয়া আল্লাহ তুমি রহমতের নজরে তাকাই থাকো ফিরিস্তানের উপর আল্লাহ কিভাবে ছোট ছোট বাচ্চাদেরকে কান মারতেছে সদা সদি মানুষকে মারতেছে ও আল্লাহ তুই রহম করো রহম করো আল্লাহ ইয়া আল্লাহ আরো বহুত মুলুক আসতে মিজি
মুসলমানের উপর নির্যাতন করতেছে আল্লাহ, জুলুম করতেছে আল্লাহ। এ আল্লাহ, জালেমের জুলুম থেকে তমাম মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। এ আল্লাহ, মাদিকেও হেফাজত করেন আল্লাহ। কাফের মুশরিক তারা থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহুম্মা ইন্না লাকা আলাইয়া হুকুকান কাসীরাতান ফীমা বাইনী ওয়া বাইনিক ওয়া হুকুকান কাসীরাতান ফীমা বাইনী ওয়া বাইন খালকিক। আল্লাহুম্মা মা কানা লাকা মিনহা ফাগফিরহু লি ওয়া মা কানা লিখালকিকা ফাতাহাম্মাল ওয়া মা কানা লিখালকিকা ফাতাহাম্মাল ওয়া আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ঈমানান কামিলা ওয়া ইয়াকীনান সাদিকা ورزقا واسعا وقلبا خاشعا ولسانا ذاكرا وبلدا صالحا وتوبة نسوا وتوبة قبل الموت وراحة عند الموت ومغفرة ورحمة بعد الموت والعفو عند الحساب والفوز بالجنة والنجاة من النار برحمتك يا عزيز يا غفار ربي زدني علما والحقني بالصالحين اللهم يا رب البيت العتيق اللهم يا رب البيت العتيق اللهم يا رب البيت العتيق عتيق رقابنا ورقاب آبائنا وأمهاتنا وإخواننا وأولادنا من النار يا ذا الجود والكرم والفضل والمن والعطاء والإحسان اللهم أحسن عاقبتنا في الأمور كلها وعجلنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك وغضبك والنار يا الله يا الله আমাদের মিজি বহুত বেয়ারামে কোলে আল্লাহ হাত উঠেছি আল্লাহ يا الله সমস্ত মুসলমান কি বেয়ারামত শফা ফরমো আল্লাহ বহু এই দোয়ার জন্য দরখাস্ত করছে সবাই হক মে দোয়া কবুল করে নাও আল্লাহ يا الله যারা অসুস্থ আছে সুস্থ করে দিন আল্লাহ যারা মুসিবত আছে মুসিবত থেকে রেহাই করে দিন আল্লাহ ইয়া আল্লাহ সমস্ত মুসলমানদেরকে তুমি আল্লাহ হেদায়েত নসীব ফরমো আল্লাহ ইয়া আল্লাহ নামাজি ওয়ালা বানান আল্লাহ সবাইকে নামাজি ওয়ালা বানান আল্লাহ ইয়া আল্লাহ নামাজি ওয়ালা বানান আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো 70 বছর হায়াত সারাইবে তৌফিক দেন আল্লাহ ইয়া আল্লাহ শতানু ও সাজতুম বাসাই রাখেন আল্লাহ ইয়া আল্লাহ শতানু ও সাজতুম বাসাই রাখেন আল্লাহ اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية والهدي انك على كل شيء قدير يا الله আমরা আপনার দরবারে কবির হাত এই কবির হাতের হাত উঠে লাগছে আল্লাহ ইয়া আল্লাহ আমাদের হাতকে খালি এই টিপিয়ে দিও না আল্লাহ আমরা তোমার হাবিবের উম্মত আল্লাহ আল্লাহ তোমার হাবিবুল রাসূলাই আমাদের দোয়া কবুল করে নে আল্লাহ হমনে কে হ্যা পদ আখির হে তুমার নিসবত বহুত আছে মগর হালে বুরায় আমরা তো রসুলুর উম্মত আল্লাহ আজ ইয়া গুনার খানা নেই আল্লাহ আমরা বাদ গেছি দূরে পড়ে গেছি ইয়া আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ করে সামনে রাখি আল্লাহ আমাদের জীবন কারাবে তৌফিক দেন আল্লাহ এ আল্লাহ আমাদের দিল মিজি আল্লাহ তোমার নূর দিয়ে ভরপুর করে দে আল্লাহ রাবে মোহাব্বত পিলা দে খুদায়া মোহাব্বত কে আতিশ জ্বালা দে খুদায়া মোহাব্বত মে তেরি মিঠা দে খুদায়া তেরি দর্শ হমকো লাগা দে খুদায়া জলন তু নে দিয়ে হে মে দিল পে ইয়ার জলন কি দাওয়া বাধা দে খুদায়া জিন্দগি গুজরে তেরি দিদার কি উম্মীদ মে হাত বিরি আগিয়ে রবর ভাই খুদা ইয়া আল্লাহ জীবন তো শেষ কর দিলাম আল্লাহ কিছু করে দিতে পারে আল্লাহ ইয়া আল্লাহ তুমি আমাদেরকে ইয়া আল্লাহ সামনে জীবন যেটা আছে এটা মিজি
আল্লাহ তোমার হাবিবের সুন্নত পালন করি করি আল্লাহ আমাদের হায়াত কাটাবে তৌফিক দেন আল্লাহ। আল্লাহ আমাদের হায়াত সুন্নত পালন তৌফিক দেন আল্লাহ। আল্লাহ তোমার প্রত্যেকটা হুকুম আদায় করিবে তৌফিক দেন আল্লাহ। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ নেককার সালে দিনদার বানান আল্লাহ। আল্লাহ ওই সব ওই সমস্ত ছেলে থেকে ফানা চায় যে সমস্ত ছেলে দ্বারায় মা বাপ জাহান্নামে যাওয়া লাগবে আল্লাহ আমাদের দিকে ছেড়ে দেবে নেককার সালে দিনদার বানাই দেন আল্লাহ। যে ছেলে দ্বারাই জন্ম দুর্চাই পারব ওই সমস্ত ছেলে আমাদের দান করেন আল্লাহ। আল্লাহ 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 ইমানকে মজবুত করিয়ে দেন আল্লাহ। আল্লাহ ইমানকে মজবুত করিয়ে দেন আল্লাহ। মতের আগ পর্যন্ত আল্লাহ ইমানের সাথে অত টাকিবে তৌফিক দেন আল্লাহ। যেদিন মতর ফরওয়ানা পড়াই দিবেন সেদিন তোমার হাবিবের নূরানি চেহারা দেখাইয়া দেখাইয়া মত করি আল্লাহ। শিয়াল কুকুর মতো মত করি আল্লাহ। মুসলমান হিসেবে দুনিয়া দুনিয়া যাইন আল্লাহ। কালমার সাথে নিয়ে যাইন আল্লাহ। কবরের আজাব মাফ করে দিন আল্লাহ। আল্লাহ আমরা মশা মাসির কবর সহ্য করিতে পারি না আল্লাহ। কবর মিলি বড় বড় সব বিশ্বের কবর কেমনে সইতে পারবো আল্লাহ। আল্লাহ আমাদের কবরের আজাব মাফ করে দিই আল্লাহ। আমাদের মুরব্বীকল যারা চলে গেছে আল্লাহ তাদের কবর আজাব মাফ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ হাসর নসর আসান করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ হাসরের দিন মুসিবতের সময় যেদিন নিজের আপন ছেলে সন্তান মা বাপকে পরিচয় দেবে না, মা বাপ ছেলে সন্তানকে পরিচয় দেবে না, বিবি স্বামীকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, ভাই বোনকে পরিচয় দিবে না, ওই সংগঠনের দিন আল্লাহ তুমি আমার দিয়ে বলি দেখি না আল্লাহ। ও আল্লাহ তোমার আসন নিচে চাইয়া দিও আল্লাহ। তোমার হাবিবের সুপারিশ নসিব করো আল্লাহ। 30,000 বছর রাস্তা বসারা বিজিল আকার মতো পার করে দিন আল্লাহ। জাহান্নামের আগুন থেকে খালাসি করে দিন আল্লাহ। জাহান্নামের আগুন থেকে খালাসি আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন আল্লাহ। জান্নাতুল ফেরদৌস ওয়াজিব করে দেন আল্লাহ। জান্নাতুল ফেরদৌস ওয়াজিব করে দেন আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সলাতান তুজিনা বিহা মিন জামিইল আহওয়ালি ওয়াল আফাত وتقضينا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها السقايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير يا أول الأولين ويا آخر الآخرين ويا ذا القلب والود والدين يا ذا الجلال والإكرام يا ذا الجلال সমস্ত দোয়া কবুল আর মঞ্জুর করি নাও আল্লাহ। আল্লাহ আমি যে গুণগান আমার সঙ্গে আল্লাহ এখানে ওরা মাইকার হাত উঠেছি আল্লাহ। তোমার দাঁড়িয়ে ফাঁকা বান্দা হাত উঠেছি ইয়া আল্লাহ। ছোট ছোট বাচ্চা মাসুম বাচ্চারা হাত উঠেছি ইয়া আল্লাহ। যার হাতকে আপনি কবুল করেছেন তার উশিরায় আমাদের সম্পূর্ণ দোয়া কবুল আর মঞ্জুর করি নেন আল্লাহ। ইয়া আল্লাহ এই মাহফিলটাকে আমার পর্যন্ত জারি রাখেন আল্লাহ। আল্লাহ যারা এই মাহফিল্লাই চেষ্টা করছে আল্লাহ, মেহনত করছে, টাকা পয়সা দিয়া শরম দিছে ইয়া আল্লাহ, এই মাহফিল ইয়া আল্লাহ আল্লাহ وصلي على قبر محمد في القبور اللهم أبلغ روح محمد منا تحية وسلاما وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين